হ্যালো ভিউয়ার্স, কী কী কাজ করলে বা কী কী পদক্ষেপ গ্রহণ করলে ভুট্টার মোচা বা কলাগুলো বড় হবে এবং মোটো হবে, আজকের ভিডিওতে আমরা সেটি জানব। ভুট্টা গাছে যখন কলা বা মোচা আসতে শুরু করে তখন ভুট্টা গাছের অধিক পরিমাণ ভিটামিনের প্রয়োজন হয়। এই সময়ে যদি ভুট্টা গাছের ভিটামিনের অভাব হয় বা ঘাটতি থাকে তাহলে কিন্তু ভুট্টার মোচাগুলো ছোট হয়ে যাবে এবং ফলন অনেক কমে যাবে। তো চলুন আমরা এখন দেখে নিব কী কী কাজ করবেন বা কী কী কৌশল অবলম্বন করবেন এই সময়ে ভুট্টার মোচা বড় এবং মোটা করার জন্য। যখন ভুট্টা গাছে মোচা বা কলা আসতে শুরু করবে তখন ভুট্টার জমিতে আপনারা একটি সেচ দিয়ে দেবেন। সেচ দেওয়ার পর আপনারা বিঘাপ্রতি 2 থেকে 3 কেজি বোরন সার এবং 2 কেজি হারে জিঙ্ক সার প্রয়োগ করবেন। আপনারা যদি সঠিকভাবে এই কয়টি কাজ করতে পারেন তাহলে আপনাদের ভুট্টার জমির মোচা বা কলাগুলো মোটা এবং বড় হবে এবং আপনারা অধিক পরিমাণে ফলন পাবেন। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।